রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন যে ড্রোন ব্যবহার করে রুশ বাহিনীকে বিপাকে ফেলেছে, তুরস্কের তৈরি সেই বাইরাক্টার টিভি টু ড্রোন কিনছে বাংলাদেশ। अस्सलाम वालेकुम जी, वेलकम बैक टू माई चैनल। होप आप सब बिल्कुल ठीक ठाक होंगे। मेरा नाम स्मैन है, आप देख रहे हैं स्मैन रिएक्शंस। तो जी आज हम बात करने वाले हैं बांग्लादेश की डिफेंस पावर की। डिफेंस पावर बांग्लादेश की जैसे जैसे इकॉनमी मजबूत होती जा रही है, बांग्लादेश अपनी डिफेंस पावर को भी बहुत ज़्यादा सीरियसली लेने लग गया है। यहाँ पर जी डिफेंस पावर के लिए एक नई डील साइन होने जा रही है। बांग्लादेश अपने लिए टर्की से एक बिल्कुल लेटेस्ट टेक्नोलॉजी खरीदने वाला है। बेसिकली ये जो टेक्नोलॉजी है इस यूक्रेन और रशिया की वार में जो है इसका इस्तेमाल किया गया। यूक्रेन की जानिब से जब इसका इस्तेमाल किया गया तो इसका जो ठीक है रिव्यू है वो काफ़ी अच्छा देखने को मिला। टर्की की जानिब से टेक्नोलॉजी जो है हर दिन काफ़ी सारी कंट्रीज़ हैं, काफ़ी बड़ी तादाद में कंट्रीज़ हैं जिनको ये फरोख्त की जा चुकी है। अब बांग्लादेश इसको बाय करने वाला है। यहाँ पर अब बांग्लादेश ने इसको काफ़ी सीरियस हो के देखना शुरू कर दिया है। और ये बेसिकली बायरेक्टर TB2 ड्रोन्स हैं जिनका इस्तेमाल अब बांग्लादेश भी इस्तेमाल करने वाला है। जब से इंडिया के ख़तरे की तलवार जो है बांग्लादेश पे लटक रही है, इंडिया जो कि सबसे भारी बॉर्डर लाइन बांग्लादेश के साथ शेयर करता है, उसकी वजह से बांग्लादेश को अपनी जो डिफेंस पावर है उसको इंक्रीज़ तो करना ही है। तो फाइनली बांग्लादेश ने ये ड्रोन्स जो है बाय करने का फ़ैसला किया है। अभी ये रिपोर्ट मैं आप लोगों से शेयर करूंगी, रिपोर्ट आप लोगों ने पूरी देखनी है। तो देखने से पहले अगर अभी तक आप लोगों ने मेरे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो मेरे चैनल को जल्दी से सब्सक्राइब करें, बेल आइकन को क्लिक करके ऑल पे क्लिक कर दें ताकि जब भी वीडियो अपलोड करूं आप लोगों को लास्ट में नोटिफिकेशन मिले। सो जल्दी से वीडियो को लाइक कर दें, लाइक का बटन सामने उसे जल्दी से क्लिक कर दें। चलते हैं देखते हैं वीडियो, लेट्स गो। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন যে ড্রোন ব্যবহার করে রুশ বাহিনীকে বিপাকে ফেলেছে, তুরস্কের তৈরি সেই বাইরাক্টার টিভি টু ড্রোন কিনছে বাংলাদেশ। এই ড্রোন কেনার জন্য বাংলাদেশ সম্প্রতি চুক্তি করেছে বলে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান নিশ্চিত করেছেন। তিনি জানান, ড্রোন বাইরাক্টার টিভি টু এর নির্মাতা প্রতিষ্ঠান বাইকার টেকনোলজির সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সম্প্রতি চুক্তি সই করেছে। এর আগে গত বছর তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ওই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তুরস্কের তৈরি ড্রোন আন্তর্জাতিক মানের, তাই আমরা আমাদের সশস্ত্র বাহিনীর চাহিদা মাথায় রেখে ভবিষ্যতে আধুনিক সরঞ্জাম কেনার বিষয়টি বিবেচনায় নিতে পারি। ইন বাংলাদেশ উইথ দ্য ক্যাপাসিটি বিল্ডিং বিং মেড অ্যাভেলেবল বাই টার্কি সে বাংলাদেশ ওয়ান্টস টু। কূটনৈতিক সূত্র বলছে, এর আগে দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতার আওতায় তুরস্ক নির্মিত মাইন থেকে সুরক্ষাকারী যান, সাজোয়া যান এবং বহুমাত্রিক রকেট প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে বাংলাদেশ। গত বছর বাংলাদেশের কাছে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত কামানের গোলা বিক্রির বিষয়ে দুই পক্ষের মধ্যে চুক্তি সই হয়েছে। এছাড়া বাংলাদেশের কাছে সামরিক হেলিকপ্টার ও ট্যাঙ্ক বিক্রিতে আগ্রহী তুরস্ক। করোনা ভাইরাস সংক্রমণের প্রথম বছরে অর্থাৎ 2020 সালের ডিসেম্বরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু বাংলাদেশ সফর করেন। তখন তিনি বাংলাদেশের কাছে সমস্ত বিক্রি করতে তুরস্কের আগ্রহের বিষয়টি জনসমক্ষে আনেন। Explain the advantages of Turkish defense industry. One of the best quality, very competitive price, no conditionality, no preconditions or political conditions. So I'm sure Bangladesh will take advantage of this. বাইরাক্টার টিভি টু ড্রোন এর আগে লিবিয়া, সিরিয়া এবং আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধে সফল ব্যবহারের কারণে আলোচনা এসেছিল। সর্বশেষ রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে এই ড্রোনের ভূমিকা সমর বিশ্লেষকদের নজর কেড়েছে। মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণে বলা হয়েছে, ইউক্রেনের মূল ভূখণ্ডের অভ্যন্তরে রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে বাইরাক্টার টিভি টু ড্রোনের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। এমনকি গত এপ্রিলে ওই ড্রোন রাশিয়ার ভূখণ্ডে গিয়ে দুটি তেলের ডিপোতে হামলা চালিয়েছিল। ওই হামলায় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করে তোলে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যানুযায়ী রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর অনেক আগেই তুরস্কের কাছ থেকে এই ড্রোন কেনার প্রক্রিয়া শুরু করে ইউক্রেন সরকার। বিশেষ করে 2019 সাল থেকে অন্তত 36টি বাইরাক্টার টিভি টু ড্রোন কিনেছে ইউক্রেন। যদিও ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি রেজনিকভ বলেছেন, এ বছরের 24 ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর তুরস্কের কাছ থেকে অন্তত 50টি ড্রোন সংগ্রহ করেছে দেশটি। রুশ আগ্রাসন না হলে ইউক্রেনে যৌথভাবে ওই ড্রোন উৎপাদনের প্রক্রিয়া শুরু করার কথা ছিল তুরস্কের প্রতিষ্ঠান বাইকার টেকনোলজির। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকে এমন একটি ওয়েবসাইট হলো আল মনিটর।
আল মনিটরের জুন মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের প্রতিষ্ঠান বাইকার টেকনোলজি সাধারণত 10 মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 95 কোটি টাকা প্রতিটি বাইরে একটা টিবি টু বিক্রি করে থাকে। তবে ইউক্রেনের কাছে প্রতিটি ড্রোনের জন্য প্রতিষ্ঠানটি $7 মিলিয়ন করে নিয়েছে। 1986 সালে গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানে যন্ত্রপাতি সরবরাহের উদ্দেশ্যে তুরস্কের বাইকার টেকনোলজির যাত্রা শুরু হয়েছিল। তবে নানা স্তর পার হয়ে 2014 সালে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাইরাক্টার টিবি টু ড্রোন সরবরাহ শুরু করে প্রতিষ্ঠানটি। এ পর্যন্ত 5 শতাধিক বাইরাক্টার টিবি টু ড্রোন সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। ওই ড্রোন নির্মাতার প্রতিষ্ঠান বাইকার টেকনোলজির প্রধান কারিগরি কর্মকর্তা হলেন সেলুক বাইরাক্টার। তিনি ও তার ভাই হালুক বাইরাক্টার এই প্রতিষ্ঠানের মূল নিয়ন্ত্রক। এর মধ্যে সেলুক বাইরাক্টার হচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের জামাতা। সেলুক বাইরাক্টার সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বিমান বিধ্বংসী ব্যবস্থা ও উন্নত প্রযুক্তির গোলা ছোড়ার পাশাপাশি আকাশে সাজোয়াজান হিসেবে ঘুরে বেড়ানোর সক্ষমতা আছে বাইরাক্টার টিবি টু এর। প্রতি বছর অন্তত 200 ড্রোন উৎপাদনের সামর্থ্য আছে বাইকার টেকনোলজির। বাইকার টেকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এ পর্যন্ত 14টি দেশ বাইরাক্টার টিবি টু কিনেছে, আরও 16টি দেশ ড্রোনটি কিনছে। নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ বলছে, চিরাচরিত যুদ্ধে ড্রোন কীভাবে নিয়ামক ভূমিকা রাখে, নাগরণ কারাবাগ যুদ্ধে আজারবাইজান ও আর্মেনিয়ার লড়াইয়ে সেটি প্রমাণিত হয়েছে। এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে তুরস্কের ড্রোনের ভূমিকা আরেকবার জোরালোভাবে প্রমাণিত হল। যুদ্ধের গতিপথ পাল্টে দেওয়ার ক্ষেত্রে ড্রোনের এই ভূমিকার কারণে বিশ্বের সব দেশের সেনাবাহিনীর মধ্যে এ নিয়ে আগ্রহ বাড়ছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের পাশাপাশি সামর্থ্য বাড়ানোর পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে ড্রোনের প্রয়োজনও আছে। এক্ষেত্রে বাংলাদেশের জন্য ভালো উৎস হতে পারে তুরস্ক। পোর্ট আপলোগন দেখি আপলোগন দেখে এই টেকনোলজি কিতনি জ্যাদা ইউজফুল হ্যাঁ লাইক হমনে দেখে ইউক্রেন কো ইউক্রেনে ইয়ে টার্কি কি জো ড্রোনস হ্যাঁ টিবি টু ড্রোনস ইনকা ইস্তেমাল কিয়া ওর ইসে পেলে জো হ্যাঁ আজারবাইজান ভি ইস টাইপ কি টেকনোলজি কা ইস্তেমাল কর চুকা হ্যাঁ জিসকে বাদ যে কাফি সারি কন্ট্রিজ হ্যাঁ জিনকি আব নজর হ্যাঁ ইস টেকনোলজি পে ওর চাহতে হ্যাঁ কি টার্কি সে ইস টেকনোলজি কো বাই কিয়া যায় জি ইহাঁ পে বাংলাদেশ নে ইসকি হিস্ট্রি কো দেখতে হুয়ে ফাইনালি ডিসাইড কর লিয়া হ্যায় কি ও ইয়ে টিবি টু ড্রোনস জো হ্যায় ইনকো বাংলাদেশ মে লেকে আয়েঙ্গে না সিফ ইয়ে ওয়ালি টেকনোলজি বলকে নই সে নই টেকনোলজি বাংলাদেশ কো খরিদনি চাইয়ে ক্যুঁকি অভি কুছ দিন পহলে হি মানে আপ লোগ সাথ নিউজ শেয়ার কি কে ইন্ডিয়া কি জানিব সে জো অ্যান্টি এয়ার মিসাইল সিস্টেম হ্যায় ও জি নসব কর দিয়া গিয়া হ্যায় বাংলাদেশ ওর ইন্ডিয়া কে বর্ডার পে ইহাঁ পে ইন্ডিয়া কে ইরাদে কুছ ঠিক নি লগতে উসকে বাদ জো হ্যায় বাংলাদেশ কি জো প্রিপারেশন हैं वो काफ़ी तेज़ हो गई हैं और होनी भी चाहिए जब एक ऐसी कंट्री जो कि आपके बिल्कुल नेबरिंग हो और उसकी तरफ से आपको ख़तरा लाग हो तो ऐसे में आपका डिफेंस सिस्टम स्ट्रॉन्ग होना बहुत ही ज़्यादा ज़रूरी है। तो ये एक काफ़ी अच्छा डिसीजन काफ़ी अच्छा स्टेप बांग्लादेश शेख हसीना प्राइम मिनिस्टर की जानिब से लिया गया है। तो आई विश के बांग्लादेश बैक टू बैक ऐसी नई से नई टेक्नोलॉजी बाय करे ताकि बांग्लादेश का जो डिफेंस है वो ज़्यादा से ज़्यादा स्ट्रॉन्ग हो सके। वेल आप लोगों का क्या कहना है, आप लोग इसको कैसे देखते हैं, क्या पर्सपेक्टिव है आपका, लाजमी आप लोगों ने अपनी ओपिनियन शेयर करनी है कमेंट सेक्शन में। वीडियो को लाजमी आप लोगों ने लाइक करना है, लाइक का बटन सामने उसे जल्दी से क्लिक कर दे, वीडियो को लाजमी शेयर करना है अपने फ्रेंड्स और फैमिली के साथ। मेरे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो मेरे चैनल को जल्दी से सब्सक्राइब कर लें, बेल आइकन को क्लिक करके ऑल पर क्लिक कर दें ताकि जब भी वीडियो अपलोड करूँ आप लोगों को लाजमी नोटिफिकेशन मिले। अगर आप लोग मुझे फॉलो करना चाहते हो तो आप मुझे इंस्टाग्राम और फेसबुक का पेज है, वहाँ पर जाके मुझे फॉलो कर सकते हैं। I will see you guys till then, take care, love you.